شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد, মোহাম্মদ দিদার হোসেন ভাই জানতে চেয়েছেন যে তিনি যেখানে থাকেন সেখানে আজানের প্রায় 20-25 মিনিট পর সালাত শুরু হয়, তো এক্ষেত্রে তিনি আউয়াল ওয়াক্তে একা একাই সালাত আদায় করবেন নাকি জামাতের সাথে সালাত আদায় করবেন? শুকরান, জাযাকাল্লাহ খায়র ফিদ্দারাইন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। শুলু ভাই চান, জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব অনেক বেশি, আবার আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্বটাও বেশি। নির্ধারিত সময় বা নির্ধারিত টাইমে আদায় করতে হবে। পবিত্র কোরআন 4 নং সূরা নিসা 103 নং আয়াতে আল্লাহ বলছেন যে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, মুমিনদের উপরে সালাত নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। তো দিন রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর, উম্মতে মুহাম্মাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যেটা সহিহ বুখারী মুসলিম মিশকাতের 5862 এবং 63 নং হাদিস জাজ্জলমান প্রমাণ বহন করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে বা পরবর্তীতে জিবরিল আলাইহিস সালাম আউয়াল এবং আখের ওয়াক্তে সালাত আদায় করানো দুটা পদ্ধতি দেখিয়েছিলেন, যেটা আবু দাউদের 393, তিরমিজির 149 নং হাদিসে প্রমাণ বহন করে। তো এখানে জিবরিল আলাইহিসসালাম আউয়াল ওয়াক্তে সালাত আদায় করাকে উত্তম বলে অবহিত করেছেন, যেটা আবু দাউদ তিরমিজি মিশকাতের 607 নং হাদিস এবং দারাকুতনির 956 এবং 57 নং হাদিসে প্রমাণ বহন করে যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উচিত। তবে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা এবং জামাতে সালাত আদায় করা দুটাই উচিত। তো এক্ষেত্রে যদি আজান হয়ে যায় এবং সালাত আদায় করতে দেরি হয়, কেউ চাইলে সে একা একা সালাত আদায় করে নিলে তাহলে তার হলো কি, সে আউয়াল ওয়াক্তে সালাত আদায় নেকি পেয়ে গেল। আবার পুনরায় যদি সে জামাতের সাথে সালাত আদায় করে, একই সালাত প্রথমটা তার জন্য ফরজ, পরবর্তীটা অন্যদের জন্য ফরজ কিন্তু তার জন্য নফল, তাহলে তার হলো কি, সে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে পারলো এবং জামাতের সাথে সালাত আদায় নেকি পেলো, পেয়ে গেল। তবে সর্বোপরি কথা হচ্ছে সালাত জামাতের সাথে আদায় করাই উচিত, জামাতের সাথে সালাত আদায় করাই গুরুত্ব ফজিলত বেশি। তো আপনি চাইলে আউয়াল ওয়াক্তে একা একা সালাত আদায় করে আবার পরবর্তীতে ইমামের সাথে আবার আদায় করতে পারেন, তাহলে জামাত এবং আউয়াল ওয়াক্তে দুইটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।